বোরো ধান আবাদে উপজেলার কৃষকদের মাঝে কৃষি প্রণোদনে জমাট বাঁধা ইউরিয়া সার বিতরণ করা হয়েছে। কৃষকরা জমাট বাঁধার সার নিয়ে কৃষি অফিসে তাৎক্ষণিক অভিযোগ করলে অফিস কর্তৃক এ বিষয়ে কোনো ব্যবস্থা না নিয়ে তড়িঘড়ি করে সার বিতরণের কাজ শেষ করে। এ নিয়ে কৃষকদের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দেয়। আগামী বোরো মৌসুমে মুক্তাগাছা উপজেলা কৃষি অফিস কর্তৃক ধান, পাট, গম বীজ উৎপাদন প্রকল্পের আওতায় উপজেলা 10টি ইউনিয়নে 150 কৃষকের মাঝে 70 বস্তা ইউরিয়া, 50 বস্তা জিম, 30 PAP, 50 বস্তা এমও সার ও কীটনাশক বিতরণ করেন। প্রকল্পের নিয়ম অনুযায়ী উপজেলা কৃষি অফিস ইউনিয়নের প্রতিটি দলে 15 জন কৃষকের 5 একর জমির জন্য 7 বস্তা ইউরিয়া, 5 বস্তা জিম ও 3 বস্তা BAP, 5 বস্তা এমও বা পটাশ সার ও প্রয়োজনীয় কীটনাশক বিতরণ করে বিতরণকৃত ইউরিয়া সারের প্রায় সবগুলো বস্তা জমাট বাঁধা। এসার জমিতে প্রয়োগ করলে আশানুরূপ ফসল আসবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন স্থানীয় কৃষকরা। এ ব্যাপারে কুমারগাতা ইউনিয়নের কুমারগাতা গ্রামের কৃষক কাজী মোহাম্মদ মহসিন ও আছারুল ইসলাম, খেরুয়াজানি ইউনিয়নের আবুল কালাম সহ উপজেলার অন্যান্য কৃষকরা জানান, জমাট বাঁধার সার জমিতে প্রয়োগ করলে ফসলের কতটুকু উপকার হবে তা আমরা জানি না। এসারের গুণাগুণ সম্পর্কে উপজেলা কৃষি অফিসে আমাদেরকে কিছু বলেনি। সার নেওয়ার সময় বস্তা জমাট বাঁধা দেখে অফিস কর্তৃপক্ষকে জানালে তারা আমাদের বলে যা দিয়েছি তাই নিয়ে যান, আমাদের কিছু করার নেই। জমাট বাঁধা সার প্রণোদনা কৃষকদের মাঝে কেন, এমন প্রশ্নের জবাবে উপজেলার মেসার্স মমতা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও BCIC সার ডিলার অমিত কুণ্ডু বলেন, সাধারণ কৃষকরা জমাট বাঁধা সার কম দামে বিক্রি করলেও নিতে চায় না, তাহলে আমরা কোথায় এ সার বিক্রি করব? তাই এগুলো কৃষি অফিসে দিয়েছি। উপজেলা কৃষি অফিসার সেলিনা পারভিন জানান, জমাট বাঁধা সার বিতরণ সম্পর্কে আমি জানি না, তবে সার জমাট বাঁধলেও তার গুণগত মান খুব একটা কমে না। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার AKM লুৎফর রহমান জানান, সার নিয়ে এ ধরনের কোনো অভিযোগ এখনো পায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাবারবাড়ি ময়মনসিংহের উপপরিচালক মোহাম্মদ মজিউজ্জামানের সাথে ফোনে কথা বলে তিনি জানান, আমি সারের বিষয়ে কিছু জানি না, উপজেলার কৃষি অফিসারকে জিজ্ঞাসা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এটা খুব নাজুক বললেই চলে আর কি, বাজে সার একদম, মানে ডেট এক্সপায়ার হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। এটা জমিতে দিলে মনে হয় মানে উপকার না হয়ে ক্ষতিটাই বেশি হবে। এই যে সারটা জমাট বেঁধে আছে, এটা কি আপনার অফিসে জানিয়েছিলেন? জি, অফিসে জানাইছে, সারটা রিসিভ করছে আমাদের যে সংগঠনের সহসভাপতি মোহাম্মদ আজহারুল ইসলাম, ও সার পাওয়ার পরে আমাকে ফোন দিয়ে জানাইছে মোবাইলে যে সার জমাট বাঁধা। অফিসে জানাইছে, অফিসে বলছে যে এটা আমাদের করার কিছু নাই, নিয়ে যান। নামটা বলেন। আমার নাম মোহাম্মদ রাইজুল ইসলাম। তো এই সারটা আপনার কবে নিয়ে এসেছেন? আমি সারটা গত পরশু দিন নিয়ে এসেছি। তার মধ্যে জমাট বাঁধা আছে কয় বস্তা? জমাট বাঁধা মোটামুটি 3-4 বস্তা জমাট বাঁধা আছে। আচ্ছা আচ্ছা। তো এই যে জমাট বাঁধা সার, যে এটা ওই সারের গায়ে কয়েক টাকা লেখা আছে? সারের গায়ে বস্তা প্রতি রেট আছে 700 টাকা। বর্তমান বাজার মূল্য কি আপনি জানেন সারের? বর্তমান বাজার মূল্য 1000 টাকার উপরে আছে, 1000 টাকা বা 1100 টাকা এরকম। আচ্ছা আচ্ছা। তো আপনার কি মনে হচ্ছে এই সারটা ডেট এক্সপায়ার হয়ে গেছে? একটু, যেহেতু সারের দামটা অনেক আগের রেট মনে হয় এই সারটা একটু ঝামেলা আছে বা ডেট ওভার হয়ে গেছে। আচ্ছা, ডেট ওভার সার দিলে কি সার আপনার ক্ষেতের কি পরিমাণ ক্ষতি হতে পারে? এটা আসলে লাভ তো হইব না, হয়তো ক্ষেতের ক্ষতি হইতে পারে, এটা সার গাছ মারাও যেতে পারে। আচ্ছা, আপনাদের এই ব্লকের নামটা কি, এটা কোন গ্রুপের নাম? এটা গোয়ারি উত্তর